Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Today I would like to talk a most important and significant topic for the candidates who will sit for BCS, non-cadre jobs, primary jobs, and many other competitive exams. Let's get started and enjoy the class. Previous exam translations. Ajke class 10, er purbe ami naughty class. ইতিমধ্যে শেষ করেছি যারা আমার 1 থেকে 9 পর্যন্ত ক্লাস দেখো নাই আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলে গিয়ে ইংলিশ মোটিভেশন 21 এই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে সেখানে সুন্দর করে সাজানো আছে এবং দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে সেটি তো চলো আমরা আজকে দশম ক্লাসটি উপভোগ করি প্রথমে যে বাক্যটি দেওয়া হয়েছে আমি তাকে অনেক দিন থেকে চিনি এদিকে আমরা কোন টেন্স করব এখানে তো সময় ফ্যাক্টর ফ্যাক্টর কাজ করছে যে আমি তাকে অনেক দিন থেকে চিনি এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম তাহলে আমি তাকে অনেক দিন থেকে চিনি না বলে যদি আমি বলি তাকে আমি 2 বছর যাবত চিনি তাহলে কি বলবো আমরা I have known him for 2 years. যদি বলা হয় 2 সপ্তাহ থেকে আমি তাকে চিনি I have known him for 2 weeks. In such a way, you can continue your speaking and you can develop your speaking quality. সৌভাগ্যক্রমে আমি পরের বাসে উঠতে পেরেছিলাম। এটা কোন টেন্স? এটা past indefinite tense. সৌভাগ্যক্রমে আমি পরের বাসে উঠতে পেরেছিলাম। তাহলে সৌভাগ্যক্রমে ইংরেজি কি? Fortunately. For Fortunately, I managed the next bus. Fortunately, I managed the next bus. এখানে তুমি বলতে পারো সৌভাগ্যক্রমে আমি পরের বাস না ট্রেন হতে পারে যে সৌভাগ্যক্রমে আমি পরের ট্রেনে উঠতে পেরেছিলাম তাহলে আমরা কিভাবে বলতে পারি Fortunately, I managed the next train. সে ভাত না খেয়ে কেবল পানি খায় এই বাক্যটি দেখে সত্যিকার অর্থে ইনডিফিনিট টেন্স মনে হয় কিন্তু এটাকে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে আদারওয়াইজ ইট উইল বি রং তাহলে চলো আমরা কি হবে দেখে নি সে ভাত না খেয়ে কেবল পানি খায় অর্থাৎ এখানে আরেকটি তোমরা ভুল ধরতে পারো যে পানি খায় আসলে কিন্তু পানি খাওয়া যায় না পানি পান করা যায় এটা সেন্স থেকে আমাকে অর্থটি উপলব্ধি করে সে ট্রান্সলেটটি করতে ট্রান্সলেশনটি করতে হবে তাহলে সে ভাত না খেয়ে পানি খায় তাহলে হি ড্র্যাঙ্ক ড্রিঙ্কের পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক হি ড্র্যাঙ্ক ওয়াটার ভাত না খেয়ে উইদাউট হ্যাভিং রাইস তিনি রাগে গড়গড় করছেন কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তিনি রাগে গড়গড় করছেন তাহলে এটা আমরা কি বলবো He is boiling with rage. Rage মানে হচ্ছে রাগ বা ক্ষোভ আর বয়েল হচ্ছে তোমার যে পানি ফুটে ঠিক ফুটন্ত যেরকম টকবগ অবস্থা তার রাগের অবস্থাটা অনেকটা সেই রকম তাই বলা হচ্ছে তিনি রাগে গড়গড় করছেন হি ইজ বয়লিং উইথ রেজ দলনেতা ধরা পড়েছে সত্যি আজকে সমাজ আমরা প্রায় দেখি কখনো কখনো দলনেতা শোনা আর কখনো কখনো দেখা যায় দলনেতা কারাগারে তাই বলা হচ্ছে দলনেতা ধরা পড়েছে কি বলবো আমরা ইংরেজিতে দলনেতা দ্য রিং লিডার ওয়াজ কট এখানে একটি বিষয়ে তোমাদের প্রশ্ন জাগতে পারে সেটি হচ্ছে দলনেতা ধরা পড়েছে মনে হচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে কিন্তু আসলে এটাকে আমাকে পাস্ট টেন্সে করা হবে ইতিমধ্যে দলনেতাকে ধরা হয়ে গেছে অতীত কথাকে মিন করা হয়েছে এখানে তাহলে দ্য রিং লিডার বলতে এখানে দলনেতা আর এটাকে প্যাসিভ ভয়েস করা হয়েছে কারণ দলনেতাকে ধরা হয়েছে কেউ ধরেছে সে নিজে নিজে কিন্তু ধৃত হয় নাই তো দ্য রিং লিডার ওয়াজ কোয়াট সিক্স নাম্বার বাক্যটি এবার আমরা দেখি নেতা কার্যকর বক্তৃতা দিলেন আমাদের দেশে অনেক গুণধর
এবং ভালো বক্তা রয়েছে যাদের বক্তৃতা শুনে মানুষ সত্যি মুগ্ধ হয়। তাই বলা হচ্ছে নেতা কার্যকর বক্তৃতা দিলেন। তাহলে নেতা হচ্ছে দ্য লিডার, দ্য লিডার এটা দিলেন পাস্ট ইনফিনিট টেন্স, যার কারণে গিভ থেকে হয়ে যাবে গেভ। আর কার্যকর বক্তৃতা ইংরেজি হচ্ছে আর টেলিং লাইজ, এ টেলিং স্পিচ, লাইজ হবে না মিথ্যা, যেটা এটা হবে স্পিচ, আর টেলিং স্পিচ। তাহলে দ্য লিডার গেভ আর টেলিং স্পিচ, যদি বলা হয় আমাদের অধ্যক্ষ কার্যকর বক্তৃতা দিলেন, তাহলে কিভাবে বলতে পারি আর প্রিন্সিপাল গেভ আর টেলিং স্পিচ। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান ডেভেলপ ইউর স্পিকিং কোয়ালিটি অ্যান্ড ইউ শুড প্র্যাকটিস এভরি ডে। নদীটি খুবই গভীর, তুমি নদীর ধারে গেছো আর দেখে মনে হচ্ছে সত্যিই খুবই গভীর, তখন তুমি নিজ থেকে বলছো নদীটি খুবই গভীর। তাহলে নদীটি দ্য রিভার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ খুবই ভেরি, আর গভীর হচ্ছে ডিপ। দ্য রিভার ইজ ভেরি ডিপ, যদি বলা হয় পুকুরটি খুবই গভীর, তাহলে দ্য পন্ড ইজ ভেরি ডিপ। যদি বলা হয় সাগরটি খুবই গভীর, দ্য সি ইজ ভেরি ডিপ। আর দ্যাট মিন্স হেয়ার উইল চেঞ্জ অনলি দ্য ওয়ার্ড, দেন ইট উইল বি আদার সেন্টেন্স। সে খুবই আবেগপ্রবণ, আছে না অনেক ভাই বোন দেখা যায় যে আমার বোনটি খুবই আবেগপ্রবণ, অথবা আমার ভাই খুব আবেগপ্রবণ, অথবা আমার মা খুব আবেগপ্রবণ, তো বলা হচ্ছে সে খুবই আবেগপ্রবণ। তাহলে এখানে হি অথবা সি যে কোনো একটি বসাতে পারি আমরা, হি অথবা সি ইজ ভেরি আবেগপ্রবণ, হচ্ছে ইমোশনাল, ইমোশনাল, হি ইজ ভেরি ইমোশনাল। এখন যদি বলা হয় আমার পিতা খুবই আবেগপ্রবণ, মাই ফাদার ইজ ভেরি ইমোশনাল, আমার বান্ধবী খুব আবেগপ্রবণ, মাই ফ্রেন্ড ইজ ভেরি ইমোশনাল। সকালে পাখিরা কিচির মিচির করে, সত্যি করে, যারা সকালবেলা ঘুম থেকে উঠে এবং ফজরের নামাজ পড়ো, দেখবে পাখির শব্দে তোমার অনেকটা ঘুম ভেঙে যাবে এবং সত্যি খুবই মিষ্টি। সকালে পাখিরা কিচির মিচির করে, তাহলে কে কিচির মিচির করে, পাখিরা, প্লুরাল বার্ডস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে বার্ডসটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল ভার্বকে নেবে। কিচির মিচির করে ইংরেজি আমরা এখানে চার্প নিতে পারি, আবার সাউট নিতে পারি, সাউট কখন করে, সকালে, অ্যাট ডন, অ্যাট ডনও দিতে পারি, আবার মর্নিংও আমরা ইউজ করতে পারি, বার্ড সাউট অ্যাট ডন, অথবা বার্ড সাউট ইন দ্য মর্নিং, অথবা বার্ড চার্প অ্যাট ডন, ইউ ক্যান চুজ অ্যানি ফর্ম। বাট দিস সেন্টেন্স কেম ইন প্রিভিয়াস এক্সাম, ফর দিস রিজন আই হ্যাভ গিভেন হেয়ার সাচ টাইপ অফ সেন্টেন্স, বার্ড সাউট অ্যাট ডন, অল দিস সেন্টেন্সেস কেম প্রিভিয়াস এক্সামস, সো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড হাউ মাচ সিগনিফিক্যান্ট দিস সেন্টেন্সেস আর। তুমি বরং তাকে এখানে পাঠাও, এমনটি আছে না যে স্যার চলেন যাই, তখন স্যারে বলছে তুমি বরং তাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে তুমি বরং তাকে এখানে পাঠাও, আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি, তাহলে তুমি বরং এখানে তাকে পাঠাও, ইউ হ্যাড বেটার সেন্ড হিম হিয়ার। একটু খেয়াল করলে খুব অনায়াসে আমি এটাকে আয়ত্ত করতে পারবো, তুমি বরং তাকে এখানে পাঠাও, এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, হ্যাড বেটার মানে হচ্ছে বরং, আর হ্যাড বেটারের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাঠানো নিজে হচ্ছে সেন্ড, তাহলে তুমি বরং তাকে এখানে পাঠাও, ইউ হ্যাড বেটার সেন্ড কাকে, তাকে, হিম কোথায়, হেয়ার এখানে, তাহলে ইউ হ্যাড বেটার সেন্ড হিম হেয়ার। এটা আমরা বলতে পারি তুমি বরং রহিমকে এখানে পাঠাও, তাহলে ইউ হ্যাড বেটার সেন্ড রহিম হেয়ার, তুমি বরং তোমার বান্ধবীকে এখানে পাঠাও, ইউ হ্যাড বেটার সেন্ড ইউর ফ্রেন্ড হেয়ার। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান কন্টিনিউ ইউর স্পিকিং। সো মাই রিকোয়েস্ট অল অফ মাই ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, প্লিজ প্র্যাকটিস অল দিস সেন্টেন্সেস অ্যান্ড ডেভেলপ ইউর স্পিকিং কোয়ালিটি সো দ্যাট ইউ ক্যান গেট গুড মার্কস ইন ইউর কম্পিটিটিভ এক্সামস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।